বাংলাদেশ তো আমি খেলবো, বাংলাদেশ আর কোনো আনন্দ এটা নাই। প্রথমেই আপনাকে আমরা স্বাগত জানাই এবং আপনি গোল্ড মেডেল পেয়েছেন আমাদের বাংলাদেশের নাম, আপনি একে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যেটা হয়তো আমরা আশা করতাম না আপনি যদি ইংল্যান্ড থেকে এসে আমাদের দেশে এই অংশগ্রহণ যদি না করতেন। আপনার কেন মনে হলো আসলে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করা যায় বা বাংলাদেশের পক্ষে আপনি খেলতে চান? আমার বাংলাদেশে আমার আত্মীয় সুপার আছে, আমার মনে আছে আমার মেইন স্ট্রেংথ হইলে আছে স্পিড, স্পিডও থাকি আমি মোটামুটি অ্যাথলেটিক ট্র্যাক এন্ড ফিল্ড আমি ট্রাই করি, ওটাকে আমার সাহস হিসেবে আমি পারফর্ম করতে পারি। আরো ড্রিম করতে পারি এশিয়ান গেমে, সাউথ এশিয়ান গেমে আরো ভালো হবো। আপনার কিন্তু এটা ইচ্ছা নিয়ে ধরেন আপনি এখন কন্টিনিউ বাংলাদেশে হইয়া খেলবা বা আপনি ইংল্যান্ড হইয়া খেলবা, এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে আমি বাংলাদেশে বাদ দিয়ে আমি ইংল্যান্ড হয়ে খেলবো? বাংলাদেশ তো আমি খেলবো, বাংলাদেশ আর কোনো আনন্দ এটা নাই। সম্মানিত দর্শক, আমরা সিলেটিদের পক্ষ থেকে এই বিষয়টাই জানতে চাই, জানাতে চাই আপনাদেরকে ইমরানুলের মতন আরো যারা আমাদের এই প্রজন্ম যারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা করেন তারা ইমরানুলকে হচ্ছে অগ্রপথিক মেনে বাংলাদেশে আসতে পারেন এবং আপনারা জানেন খেলাধুলাতে আমরা অনেকটা পিছিয়ে আছি, ওনার মতো যদি অনেকে এগিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের দেশের যে খেলাধুলা আছে এটা একটা অন্য উচ্চতায় যাবে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।